بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد.

আল্লাহ তালা দিন উন্নাসী হচ্ছে উপদেশে উপর প্রতিষ্ঠিত সুন্দর ভাবে একজনকে দাওয়াত দেওয়া সুন্দর চরিত্রের মাধ্যমে তাদেরকে আখলা তাদেরকে আহ্বান করা উত্তমের দিকে আল্লাহ তালা সুল্লাহ দুই নম্বর যে তোমরা একে অপরকে ভালো কাজে সাহায্য করো এবং একে অপরকে অন্যায়ের কাজে সাহায্য করো না আমরা যদি কোনো বিক্ষোভ দেখি যে সে আসলে সে স্বভাবে সে এই কষ্ট করতেছে তো এই ব্যাপারে যে বিধান রয়েছে শরীয়তে সেটা আমরা জানায়ে দেব তাকে বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা নাকি টাকা পয়সা জমার জন্য জমা করার জন্য বিক্ষোভ করে কি আমাদের দিন তাদের চেহারা মধ্যে মাংস থাকবে না মাংস থাকবে না এবং এই সবগুলা টাকা তাদের জন্য জাহান্নামের আগুন হয়ে তাকে জ্বালানো হবে এই জিনিসটা তাকে বোঝাতে হবে করতে হবে এবং তাকে ভিক্ষা দেওয়া যাবে না কিন্তু তাকে বোঝাতে হবে এইভাবে এটা দায়িত্ব আমাদের দায়িত্ব হচ্ছে যারা নাকি স্বভাবের কারণে বা টাকা পয়সার জন্য ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা না দেওয়া দুই নম্বর তাদেরকে উপদেশ দেওয়া এবং তাদের ব্যাপারে যে যে শাস্তির কথা উল্লেখ আসে সেই জিনিসটা জানায় দেওয়া আর হেদায়তের মালিক আল্লাহ রাবুল আলমিন আর যারা নাকি সত্যিকারভাবে যাদের যারা প্রয়োজন রয়েছে যারা সত্যিকারই দরিদ্র এবং বিখ্যাতেরা যদি কোনো রাস্তা নাই থাকে ভিক্ষা করতে পারে তো সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব এবং তাদের সাথে খারাপ ব্যবহার করব না আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে দিনের বিধানগুলো সঠিকভাবে জানা বোঝা এবং সবার আল্লাহর রাবুল সবার আর্থিক অসচ্ছলতা যেন দান করেন এবং আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে দরিদ্রদেরকে সহযোগিতা করার তহফি দান করেন এবং যারা পথে আসে তাদেরকে সঠিক পথের নির্দেশনা দেওয়া এবং তাদেরকে নসিদ করার তহফি দান করেন সাল্লিন আহমদ আল্লাহ ওয়াসবেদমাই